হ্যালো ভিওয়ার্স আমাদের নতুন চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাকে বলবো শরীরের এই আট জায়গায় তিল থাকা মানে ধনী হবার লক্ষণ পৃথিবীতে ধনী হতে সবাই চাই স্বচ্ছলতা ও বিলাসিতা জীবন কাটাতে মানুষ অক্লান্ত পরিশ্রম করে তবে কেউ কেউ সফল হন আর অনেকেই ব্যর্থ হয়ে যায় তবে মানুষের ভবিষ্যৎ কতটা ভালো হবে তা নির্ভর করে তার কর্মের উপর আর বাকিটা হলো ভাগ্য যা আগে থেকেই নির্ধারণ করা থাকে তবে ভাগ্য বদলের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের আর কোনো বিকল্প নেই তিল দত্ত মতে শরীরের বিভিন্ন স্থানের তিল বলে দিতে পারে ভবিষ্যতে কি আছে আপনার ভাগ্যে কিংবা শরীরের কোথায় তিল থাকলে কি হয় তা তিল দেখে আগাম জানা যায় শুধু তার সঠিক অর্থ বুঝে নিতে হবে আমাদের শরীরের এমন কিছু কিছু জায়গা আছে যেখানে তিল থাকা মানে ধনী হবার লক্ষণ চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক শরীরের কোন স্থানে তিল থাকলে ধনী হওয়া সম্ভব আর আপনি যদি আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার আগে পেতে ইচ্ছুক থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার তারপাশের বেল বা ঘন্টাটি অন করে রাখুন এক ঠোঁটের ঠিক উপরে তিল এমন স্থানে তিল থাকলে বুঝতে হবে খুব অল্প বয়স থেকেই সে নারী বা পুরুষ প্রচুর ধন সম্পদের অধিকারী হয়ে উঠবেন এই স্থানে থাকা তিলের ব্যক্তিরা একটু জেদি স্বভাবের হয়ে থাকেন দুই নাকের ডান দিকে তিল থাকা মানুষটির ধনী হয়ে ওঠার সম্ভাবনা প্রবল তিরিশ বছর বয়স থেকে এরা সাফল্যের সিঁড়ি চড়তে থাকেন তিন সমুদ্র স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে যাদের কোমরে তিল থাকে তাদের ধনী হবার সম্ভাবনা প্রবল থাকে দিন দিন তাদের সম্পত্তি সমৃদ্ধি হতেই থাকে চার বিয়ের পর অনেকেই প্রচুর সম্পদের মালিক হন এক্ষেত্রে যাদের শরীরে যে কোনো স্থানে গাঢ় রঙের বা ছোট্ট আকারের তিল থাকে তাহলে বুঝে নিন সেই নারী কিংবা পুরুষ বিয়ের পর ধনী হতে চলেছেন আর এমনটাই দাবি করছে সমুদ্রশাস্ত্র বিশেষজ্ঞরা পাঁচ যদি কারো ডান হাতে চেটোতে তিল থাকে তাহলে সেই ব্যক্তি খুব অল্প বয়স থেকেই সম্পত্তি পেতে থাকেন ফলে খুব সহজেই এরা ধনী হয়ে যান ছয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে নাভির আশেপাশে বা চিবুকে তিল থাকা মানেই ধনী হবার সম্ভাবনা প্রবল সাত বুকে তিল থাকলে সেই নারী বা পুরুষ খুব সহজেই ধনী হয়ে যান পাশাপাশি এরা খুব শান্তিপূর্ণ জীবনযাপন করেন